আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ডাক্তার ব্লগ। সবাই সবাই ভালো আছেন? টপিক নিয়ে আলোচনা করতেছি, সেটা হলো ঈদ সবার কেমন কাটলো। কিছু কিছু মানুষের ঈদ কাটে খুব আনন্দে, তারা রমজান মাস থেকে শুরু করে প্রথম রোজা থেকে শুরু করে তাদের ঈদ মার্কেট করা, যাতে অর্থ সম্পদ বেশি। তারা দেখা যায় যে একাধিক কাপড় চিপড় কিনে বা কসমেটিক যত রকমের আইটেমই আছে সেগুলো কিনে, তারা ঈদ উপলক্ষে এগুলো কিনে থাকে, যারা ঈদের দিন ব্যবহার করবে। আর কিছু কিছু লোক আছে যে ঈদ কি জিনিস এটা উপভোগই করতে পারে না, তাদের জীবনে এমন একটা হতাশার সৃষ্টি হয় যে ঈদের আনন্দটা উপভোগ করার মতো সময় তাদের কাছে থাকে না। তারা সবসময় হতাশাগ্রস্ত ভাবে জীবন যাপন করে। প্রত্যেকটা মানুষের উচিত রমজান মাসে রোজা রাখা। রোজা রাখা এটা আল্লাহ তাআলার একটা ফরজ ইবাদত। এই রমজান মাসে যারা রোজা রাখবেন, সারা জীবন পুরো বছরের রোজা রেখে এই রমজান মাসে একটু রোজার সময় হবে না। তাই প্রত্যেকটা মুসলিমদের উচিত রমজান মাসে 30টি রোজায় বা 29টি রোজায় পালন করা, ঠিক মতো সালাত আদায় করা, তারাবির নামাজ পড়া, তাদেরই প্রকৃত ঈদ উপভোগ করার মতো সময় থাকে। যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে পুরো মাস জুড়ে রোজা রাখবে, আল্লাহর ইবাদত বন্দেগি করবে, তাদেরই ঈদ উদযাপন করা উচিত। আর যারা সারাদিন খেয়ে পেয়ে ঘুমিয়ে ঘুরে ফিরে মার্কেট করে, যারা ঈদের দিন ঈদ উদযাপন করে, তাদের এটা জঘন্যতম অপরাধ আমার যতটুকু মনে হয়। তাদের ঈদ করার কোন অধিকার নেই। সকলের উচিত আল্লাহর ইবাদত বন্দেগি করা, তার পথ অনুসরণ করা। দেখা যাচ্ছে ঈদের দিন দেহাপনা বেশি হচ্ছে। ঈদের দিনের যে একটা ইবাদত আছে সেই ইবাদত তো করেই না, আল্লাহর নাম তো নেয় না, তারা গান বাজনা নিয়ে মেতে ওঠে, আমরা এখানে বেড়াতে যাব, ওখানে বেড়াতে যাব, নানান দিকে ঘুরে ফিরে। এবং কিছু কিছু জায়গায় দেখা গেছে, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে ট্রাক বা রিক্সা এগুলো নিয়ে তারা বক্স বাজিয়ে বাজিয়ে তাদের আনন্দ ঈদ উদযাপন করে। এটা বিশৃঙ্খলা ছাড়া কোনো কিছু নয়, এটা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সকলের উচিত এগুলো থেকে নিজেদের হেফাজত করা, অন্য কেউ হেফাজত করা। আমরা সবাই একে অপরকে সাহায্য সহযোগিতা করব, রমজান মাসে দান সদকা করব, জাকাত দিব, ইফতার দিব, নিজেদের আমল নিয়ে নিজেরা থাকবো, সবসময় নিজেদের আমল করার চেষ্টা করব, এ ফিতনা হাসতা থেকে দূরে থাকব। এভাবে যদি আমরা পুরো রমজান মাসটা নিজেদের আয়ত্তে রাখতে পারি, তাহলে ঈদের দিন আমরা ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন।